এটা খুলি দেখো। আচ্ছা আবির, খবরটা কি মা বাবাকে একবার দেওয়া উচিত না? আমরা তাদের না জানিয়ে বিয়ে করে ফেলছি, সেটা তো অন্যায়, আর ওনারা বাবা মা, রাগ তো হবেনি। হ্যালো মা, তুমি না নিতে যাচ্ছ? আবির আমার খুব যত্ন করে। ফ্রিজ, ওয়াশিং মেশিন একদম সাবধানে সব। আমি আসছি। মা, আমি নিতে পারবো না, আবির এসব পছন্দ করে না। মানে নিজে তো এসব আমার মেয়েকে কিনেই দিতে পারে না, আবার আমরা দিলেও তো। এখন ওনারা ভালোবেসে কিছু দিলে আমি কীভাবে না করবো? তারা এখন আমাদের বিয়েটা মেনে নেয়, এসব রাখা যাবে না, ফেরত নিয়ে যেতে পারবো। আমি তোমার জন্য এত স্যাক্রিফাইস করে এখানে কষ্ট করে থাকতেছি, থাকবো না আমি তোমার সাথে। থাকা লাগবে না তো, তুমি তো জানো আমি তোমার সাথে থাকতে পারবো না, যদি আমি আর ঝগড়া করবো না, তুমি যা বলবে তাই হবে। ছেলে হলে এমনই হওয়া উচিত, দু ঘন্টা পার হতে না হতেই আমার বাড়ির সামনে এসে হেলা মতো দাঁড়িয়ে আছে। ফিরে যা তোর বামুনপত্রী বাসায়, যেখানে আর কিছু ঠিকঠাক না থাকলেও ভালোবাসাটা ঠিকঠাক আছে। আমি জানি আমার সাথে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তোমাকে আমি কোনো কিছুই দিতে পারি না, তাহলে এটা কম তো, এটা তো সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি।